বিলের সমস্যা হচ্ছে যে আমার প্রত্যেক মাসে বাড়ির ইলেকট্রিসিটি বিল আসে 700 থেকে 800 টাকা, বিগত 6 মাসে তাও আসছে। এ গত 4 মাস আগে একবার বিল হঠাৎ করে দেয় হলো 3000 টাকা, তখন আসি এখান থেকে সমস্যা সমাধানের জন্য। অনেকে আসে আমার সাথে, তো সমস্যা সমাধান করতে তারা সেটা কর্তন করে দেয়। কর্তন করার পরে সেটা আমরা বিল পরিশোধ করি। পরিশোধ করার পরের মাসে বিল দেয় আমার ইলেকট্রিসিটি বিল দেয় 20 টাকা মাত্র। এটা কেমনে সম্ভব? তখন থেকে বিলটা দেওয়া বন্ধ রাখি যে মিটার রিডার আসবে, বাট বাসায় মিটার রিডারও যায় নাই। হঠাৎ করে বিল আসে 1000 টাকা, 1400 টাকা, আবার এই মাসে আসছে 700 টাকার বিল 6000 টাকা। আমার পাশের বাসার ভাইয়ের আসছে 700 টাকার বিল আসছে 8000 টাকা। আমরা কেমন ভাবে দিব? আমরা সাধারণ জনগণ।